আৰু মোৰ মাকো বহুত বেয়া বেয়াকৈ কৈ থৈছে ছাৰে, সেইটো ক'ব নোৱাৰোঁ বাৰু, মানে কৈছিলে কিবা বহুত বেয়া বেয়াকৈ। আৰু মই ক্লাছ ছিক্সত পঢ়ি থাকোঁতে মই ইউনিফৰ্ম দিয়া নাছিলে আমাৰ স্কুলত দেই, তেতিয়া মই ছাৰৰ ওচৰলৈ গ'লোঁ, ছাৰক ক'বলৈ গৈছিলোঁ, লগৰ কেইজনীমানো গৈছিলে মোৰ লগত, সেইকেইজনী ভয়তে নাই অহা, তাৰপিছত গ'লোঁ ইউনিফৰ্ম দিব নেকি ছাৰ বুলি ক'লোঁ দেই, কৈছে ইউনিফৰ্ম কেইদিনমানৰ পাছত আহিব বুলি ক'লে, তাৰপিছত মোক মাতিছে, মোৰ হাতত টাচ কৰিছে, মোক চুমা খাইছে গালত, তাৰপিছত কৈছে কি বোলে ইউনিফৰ্ম বোলে দিম, বোলে মোক পিন্ধাই দিম, নিজে পিন্ধাই দিম, তুমি কাপোৰ খুলি দিবা মই পিন্ধাই দিম বুলি কৈছিলে। এইটোৰ হয় মোক এদিন প্ৰিন্সিপাল ছাৰে, মই আমাৰ ভাত দিয়ে, ভাত খাওঁতে ছাৰে ক'লে যাবিচোন আমাৰ ক্লাছলৈ, মই ক'লোঁ ছাৰ কেলে, ছাৰে ক'লে কি অকলে আহিবা বুলি, লগৰ লৈ নাহিবা বুলি ক'লে, আৰু আমি আমাক ইউনিফৰ্ম দিছিলে, আমি পিন্ধি থাকোঁতে ছাৰ ঘপক লৈ সোমালে আৰু সোমাই কিনে চাই কিনে ওলাই গ'লগৈ। ক্লাছ নাইনৰ মই আৰু মোৰ লগৰ দুজনী এদিন এফালে গৈছিলোঁ, তেতিয়া প্ৰিন্সিপাল ছাৰে কৈছিলে কি মই বোলে ছোৱালী, মোৰ ছোৱালী লক্ষণ অলপো নাই, ল'ৰা ল'ৰা নিচিনা বুলি কেনে কৈছিলে, আৰু কিবা কৰিছিলে নেকি, আৰু তেনেকে একো নকয়, আৰু এনেকে মাতি থাকে, মানে মোৰ ৰুমলৈ আহিবি, মোক কাম চাম কৰি দিবি, এইবিলাক কৈ থাকে। নাইনৰ পৰা কৈছোঁ, মোক ছাৰে, মই এদিন গৈছিলোঁ আধাৰ কাৰ্ডৰ প্ৰব্লেম নাই, মোক কৈছে পাপাৰ নাম্বাৰ দিয়া বুলি, ৰাতি 11টামান বজাত মই পাপাৰ নাম্বাৰ দিছিলোঁ, আৰু ৰাতি ছাৰে ফোন কৰি পাপাক কৈছে আছে নেকি, মোৰ তাইৰ লগত পাৰ্চনেল কথা আছে বুলি কিনে, তাৰপৰা মই সুধিছোঁ ছাৰ কি হ'ল বুলি, না তুমি আহিবাচোন মোৰ লগত লগ কৰিবাচোন বুলি কৈছে, তোমাৰ লগত মোৰ বহুত ডাঙৰ কথা আছে বুলি, তুমি মোক আহি অকলে লগ কৰিবা, ফ্ৰেণ্ডক নানিবা বুলি কৈছে, সেইটোৱে আৰু। মোক এদিন ছাৰে কৈছিলে, মানে আমাৰ ক্লাছ হোৱা নাছিলে তেতিয়া, আমি ক্লাছ নাইনত হেৰি নতুনকৈ গৈছিলোঁ আৰু, তেতিয়া ছাৰে মাতিলে, মই আৰু মোৰ লগৰজনী আছিলোঁ, লগৰজনীও গৈছিলে মোৰ পাছে পাছে, তাৰপৰা তাক ছাৰে ক'লে তোৰ লগত বোলে কাম নাই, তই যাগৈ, ইয়াৰ লগতহে কাম আছে ক'লে, তাৰপৰা ক্লাছ ছিক্সৰ ফালে মোক আনিলে ছাৰে, ছাৰে কৈছে হেৰি তোক কথা এটা সোধো নেকি, বেয়া পাবি নেকি কৈছে, মই ক'লোঁ ছাৰ আপুনিতো আমাতকৈ ডাঙৰ হয়, প্ৰিন্সিপাল ছাৰ হয়, আপুনিতো ভাল কথা সুধিব, আপুনিতো বেয়া কথা নুসুধে কৈছোঁ, ছাৰে কৈছে নহয় বোলে এইটো বহুত বেয়া কথা, সুধো জানো তোক, মই বোলো ছাৰ আপুনিতো ভাল কথা দিব, কিয় বেয়া কথা সুধিব আকৌ কৈছোঁ, আপুনি আমাত কিমান ডাঙৰ হয় কৈছোঁ, এতিয়া ছাৰে কৈছে নাই বোলে বহুত বেয়া কথা বোলে তোক সুধো নেকি, তাৰপৰা সেনেকৈ কওঁতে কওঁতে ক্লাছ টেনৰ ফালে নিছিলে, তাৰপৰা মই ক'লোঁ ছাৰ ইমান দূৰ মই যাব নোৱাৰোঁ, এতিয়া আমাৰ ক্লাছ হ'ব, ছাৰে কৈছে এ নাই ক্লাছ নাই, তই সেইটি আহ আহ এইফালে আহ তই আহ, আৰু কৈছে কাকো নক'বি আকৌ তই কথাখিনি কৈছে বহুত বেয়া কথা কৈছে, তাৰপৰা ছাৰে কৈ ছাৰক ক'লোঁ ছাৰ আপুনি সোনকালে কওক মোক ক্লাছ আছে যামগৈ, ছাৰে ক'লে এ বেয়া কথা হ'ব দিয়া তোক নক তই যাগৈ বুলি কৈছে, আকৌ আমি ক্লাছ ছিক্সত আছিলোঁ তেতিয়া আমাক ছাৰে মাতিছিলে, কাৰণে আমি যোৱা নাছিলোঁ, আৰু গ'লে আমিতো জুম পাতি পাতি যাওঁ, আৰু আমাক মাতিলে এজনী এজনীকৈ আহিবি বুলি ছাৰে কয়, ছাৰে কয় বহুত বেয়াকৈ মোক কৈছিলে এদিন, তোৰ বোলে আগফালে বোলে বুকুখন বোলে বহুত বেয়া বুলি কৈছে, ইমান হেৰি আছে বুলি কৈছে, মই বোলো ছাৰ ছোৱালী মানুহটো থাকিবই ন বুকু কৈছোঁ, নেথাকিব নেকি কিবা ক'লোঁ। উত্তত ছাত্ৰীক বিদ্যালয়ত যৌন নিৰ্যাতন চলাই ৰঙাঘৰলৈ বিদ্যালয়ৰ অধ্যক্ষ, মৰাণ উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ৰ অধ্যক্ষ কুকান্ত, ছাত্ৰীক বিদ্যালয়ত যৌন নিৰ্যাতন চলাই গ্ৰেপ্তাৰ হ'ল অধ্যক্ষ চিৰঞ্জিত ভট্টাচাৰ্য। কেছ নং 77/23 আৰু 354 IPC 8 পক্সো ধাৰাৰ অধীনত গ্ৰেপ্তাৰ কৰি জেললৈ প্ৰেৰণ কৰিছে চৰাইদেউ জিলাৰ মৰাণহাট আৰক্ষীয়ে। সপ্তম শ্ৰেণী এগৰাকী ছাত্ৰীক যৌন নিৰ্যাতন চলাইছিল বিদ্যালয়ৰ অধ্যক্ষগৰাকীয়ে। বুধবাৰে সপ্তম শ্ৰেণীৰ এগৰাকী ছাত্ৰীক বিদ্যালয়ৰ ছুটীৰ পিছত অকলে আহি লগ কৰিবলৈ কয় অধ্যক্ষগৰাকীয়ে। সেই মৰ্মে শ্ৰেণীকোঠাৰ পৰা অন্য কোঠালৈ আহি অধ্যক্ষগৰাকীক লগ কৰাত ছাত্ৰীগৰাকীৰ কাষলৈ আহি ছাত্ৰীগৰাকীক ভাল পাওঁ বুলি কৈ শৰীৰত স্পৰ্শ কৰে আৰু কাণে কাণে কথা কোৱাৰ চলে চুমা খাবলৈ চেষ্টা চলায় অধ্যক্ষগৰাকীয়ে। এই বিষয়ে কাকো নক'বলৈ কয় অধ্যক্ষগৰাকীয়ে। ছাত্ৰীগৰাকীয়ে ঘৰলৈ আহি অভিভাৱকৰ আগত ঘটনাটিৰ বিষয়ে কোৱাৰ পিছতেই বুধবাৰে মৰাণহাট আৰক্ষী থানাত অধ্যক্ষ চিৰঞ্জিত ভট্টাচাৰ্যৰ বিৰুদ্ধে এজাহাৰ দাখিল কৰাত অধ্যক্ষগৰাকীক গ্ৰেপ্তাৰ কৰি জেললৈ প্ৰেৰণ কৰিছে আৰক্ষীয়ে। ইফালে অধ্যক্ষগৰাকীৰ কৰ্মকাণ্ড পোহৰলৈ অহাৰ পিছতেই এতিয়া জাঙোৰ খাই উঠিছে শিক্ষাৰ্থী সমাজ আৰু স্থানীয় দল সংগঠন। অধ্যক্ষ চিৰঞ্জিত ভট্টাচাৰ্যক কঠোৰ শাস্তি প্ৰদানৰ দাবী শিক্ষাৰ্থী আৰু স্থানীয় দল সংগঠনৰ। মোৰ নাম স্বপ্না জামান। মই সবকে ক'ব বিচাৰিছোঁ যে মানে এজন প্ৰিন্সিপাল ছাৰে, আমি গম পোৱা মতে আমাৰ ভণ্টিক, আমাৰ ঘৰৰ ওচৰত সৰুৰ পৰা খেলি থকা ভণ্টিক দেখিছোঁ, তেওঁ এনেকুৱা ব্যৱহাৰ কৰিছে সবেই গম পাইছে। ইমান সৰু ছোৱালীজনীক যদি স্কুলত যদি এজন প্ৰিন্সিপাল ছাৰে এনেকুৱা কৰিব, দেন আপোনালোক ভাবি চাওক, আমি যদি ছোৱালী হৈ কিনে স্কুলত আহি কিনে যদি ছেফ ফিল নকৰোঁ, যোন ছাৰৰ পৰা আমি শিক্ষা গ্ৰহণ কৰিব লাগে, শিক্ষা পাব লাগে যে আমি লাইফত কেনেকৈ আগবাঢ়ি যাব লাগে, সেই ছাৰজনে যদি আমাক এনেকুৱা ট্ৰিট কৰে,
দেন আমি লাইফত কেন আগবাড়ি যাব সেইকারণে মোক লাস্ট এটাই কথা কব আছে স্যারক স্কুলত আহিব দিব নালাগে। আর ইমানটো কথা মই গম পাইছো যেতিয়া কেসটো শুনিলো মই কন্টাক্ট করলো মোর লগরবোরক মই গম পালো যে স্কুলত সবেই গম পায় ছোৱালী যিমান সৰু বাচ্চা সবেই গম পায় বাট স্যারর বিষয়ে কোনো কব বিচার নাই কারণ স্যার প্রিন্সিপাল স্যার যি হলো আমার এটা রেসপেক্ট দিও স্যারক কোনে কব স্যারক রেসপেক্ট আছে প্লাস স্যার আপনাদের সবাই গম পাইছে আজিকালি পয়সার আগত তো একু না থাকে ন আর এটলিস্ট কিছুমান ছোৱালীবোৰে সাগে নিজের ইজ্জতো বসাব বিচাৰিছে যে আমি যদি এই কথা কম অবভিয়াসলি সবে তো ছোৱালীবোৰক রং বুলি কব ন স্যার ইমান ডাঙর হয় স্যার হয় শিক্ষিত হয় স্যারে কেলে এনেকা বিহেভ করবো তহতিয়ে ফালতু তহতি কিনা করে দেখালি স্যারক স্যারের আগত কিনা করলি সেইকারণে স্যারে এই করলে এনে কব ন তো মই আজি এই কথা আপনার সবার আগত কবলীয় আছে আর সব স্টুডেন্টবর এই কারণে কবলীয় আছে যে আজি যদি মনে মনে থাকিবা আজি বোলে এনেকে ধরলে কালি কিনা এটা করব কালি কিনা এটা করবো আর আমি যদি ছোৱালী মানুষ স্কুলতে সেফ না থাকো তেন আপনার ভাবক রাস্তাঘাটে কেন সেফ থাকিম আর এই কথা তো জরুরি কারণ আগরপ্রায় স্যারে করে আইসে সবেই গম পাই আর সবেই জানে স্টুডেন্টবরে ম্যাম হেঁতি টিচার হেঁতি সবেই জানে যে এই আগরপ্রায় হয়ে আইসে বাট ভয়ত নকয় কেলে ভয় নিজের যদি আপনাদের যদি নিজের ইজ্জত বসাব কারণে যদি ভয় করবল হয়েছে দেন জিয়াই থাকি একু লাভ নাই মই তো ইমানে কম যে স্যারক স্কুলের পর আউট করব লাগে স্যারক যি হলে যে স্কুলত খোঁজ দিব নালাগে স্কুলত সুমাব দিব নালাগে নালাগে স্কুলত এনেকুৱা স্যারের একু জরুরি নাই স্যার বলে ধরা নেতায় এতিয়া পরে তোমালোক স্যার তো স্যার হয়ে থাকা নাই স্যার বলে নকবা এনেকুৱা কাকু এনেকুৱা ইয়ার সমান আছে ইমান সরু বাচ্চা এইজনে কেনকা করেছে ইমান সরু বাচ্চাক দেন স্যারে আকো আগত গিয়ে কাক কাক কি করবো পারে আপনাদের নিজে গম পাইছে তো মই প্লিজ কব বিচাৰিছো যে স্যারক স্কুলত সুমাব দিব নালাগে। এই একটা দুর্ভাগ্যজনক ঘটনা যাকালি সন্ধ্যা হওয়ার লগে যে বাতর পালো আসলতে এজন এই উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এজন 80 বছর অধিককাল এই বিদ্যালয়খনে গড়কিলে আর এজন প্রাক্তন ছাত্র হিসাবে এই বিদ্যালয়খনের নিশ্চয় একটা দুর্ভাগ্যজনক দুঃখ প্রকাশ করেছো এনেকা ধরনের অনুরূপ ঘটনা কেউ সংঘটিত হব নালাগে। যাত্রী অভিযোগ আনিছে আর অভিযোগ তখেতে আইনগতভাবে এজাহার দাখিল করেছে আর এই ঘটনাখিন যদি সত্য তেতিয়াহলে আসলে দুর্ভাগ্যজনক বলে কব লাগবে এজন প্রাক্তন ছাত্র হিসাবে মৰণ এজন যুবক হিসাবে আর এই স্কুলখনত হাজারো অধিক ছাত্র ছাত্রী আছে শিক্ষা গ্রহণ করবলে এখন গৌরবোজ্জ্বল ঐতিহ্যমণ্ডিতর এখন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় হয় ইয়ারপর বহু ছাত্র ছাত্রী বিগত সময়ত IAS APS SES বহু ধরনের তেনেকা বিষয়া ইয়ারপর পড়ি শুনি গিয়ে পিনে পরবর্তী সময় সেই পদবিল লাভ করবল সক্ষম হয়েছে গতি তেনেকা এখন গরিমা থকা ঐতিহ্যমণ্ডিতর বিদ্যালয়েরপর এনেকা ধরনের ঘটনা আসলে কেউ আশা করা নাছিল গতি এটা আহ্বান জানাম আপনাদের সংবাদ মাধ্যমের যোগেদি আগত বিগত সময়তো তেনেকা ধরনের ঘটনা হয়ে গেছে আজি বহু বছর আগত এনেকা ধরনের ঘটনা সংঘটিত হয়েছে গতি সেই শিক্ষাবিল পোৱাৰ পিছতো আজি কেউ এনেকা ধরনের ঘটনা সংঘটিত হবলে পালে নিশ্চয় আরক্ষী তদন্তর এই কথাবিল পোহরলে আহিব আর এই তদন্তত পোহরলে অহার পিছত যে আইনগত ব্যবস্থা আছে সেই আইনগত ব্যবস্থাখিনি নিশ্চয় লোবাবে বিভাগীয় কর্তৃপক্ষক আপনার সংবাদ মাধ্যমের যোগেদি আহ্বান জানাইছো আর নিশ্চয় লব আর এটাই কথা রাখি সমান্তরালভাবে অনাগত দিনত এই ঐতিহ্যমণ্ডিত গৌরবোজ্জ্বল শিক্ষানুষ্ঠান এনেকা ধরনের যাতে ঘটনা সংঘটিত নহয় তার কারণে কিন্তু মই আমি আহ্বান জানাইছো এই স্কুলের যে পরিচালনা সমিতি আছে আর স্কুলের যে আমার বৃহৎ একটা অঞ্চলত এজন প্রাক্তন ছাত্র হিসাবে আমি যখন শিক্ষাগুরু পাই গেছো শ্রদ্ধার মূল শ্রদ্ধা শিক্ষাগুরু হয় গতি এই ইয়াত থাকা শিক্ষাগুরু সকলকে আমি আহ্বান জানাম যে এনেকা ধরনের যদি ঘটনা সংঘটিত হয় তাহলে কোনো হাত সাবতি আসলে বহি থাকিব নালাগে ভুলবিল শোধনি করে দিয়ার প্রয়োজনীয়তা আসলে যদি এটা শুনবলে পাইছো যে বিগত সময়তো এনেকা ধরনের অনুরূপ বহু ঘটনা সংঘটিত হয় তেওঁলোকে মানে সন্মানের খাতিরত বা বহু শিক্ষানুষ্ঠানখনলৈ লক্ষ্য করে আসলে এনেকা ধরনের ঘটনাবিলাক তেওঁলোকে লুকাই রাখিছিলে যদি এই অভিযোগ সত্য হয় তাহলে মই এটা আহ্বান জানাম ছাত্র ছাত্রীকো জানাম পরিচালনা সমিতিকো জানাম আর আমার ইয়াত যে বৃহৎ একটা পরিয়াল আছে শিক্ষানুষ্ঠানখনের পরিয়ালটুকু আমি আহ্বান জানাম যে আপনাদের বহি না থাকি ভুলবোর শোধনি করে দিলেহে অনাগত দিনত এনেকা ধরনের ঘটনা সংঘটিত নহব মই এইটাই আহ্বান পুনর্বার জানাইছো আইনের যে পথ আছে আইনে নিশ্চয় লব বিভাগীয় কর্তৃপক্ষ যে পথ আছে বিভাগীয় কর্তৃপক্ষক মই লবর আহ্বান জানাইছো আর এনেকা ধরনের ঘটনার সংঘটিত নহব কারণে সকলে যাতে সাবধান হয় আর কোনোবাই যদি সংঘটিত করে সকলে হাত সাবতি বহি না থাকি মুকলি মনে একটা আলোচনার মাধ্যমেই হোক বা অন্য মাধ্যমেই হোক যদি এই ঘটনাবিল আগতেই হলে আজি আসলে এই পরিবেশটা নাহিলেতে দুঃখ লগা আর দুর্ভাগ্যজনক ঘটনা এই এজন প্রাক্তন ছাত্র হিসাবে আমি সকলে হয় এই ঘটনাটি আজ সমগ্র এই ঐতিহ্যমণ্ডিত গৌরবোজ্জ্বল শিক্ষানুষ্ঠানখনের একটা বদনামের দিকে গুছি গেল তার কারণে হল আসলে আমি সজাগ আর সচেতন নোহার কারণে হল গতি আমি সজাগ আর সচেতন হওয়া দিনের ভুলবিল যদি আগতে উন্নতিয়ায় যদি শোধনি করলেন আজি এই গরিমাটা কিন্তু
মান হয়ে নগলেন গতি এনেকা ধরনের ঘটনা নহব কারণে আহ্বান জানাই যে ঘটনা ঘটেছে আমি বড় লজ্জাজনক আমি দুঃখিত কিন্তু যেহেতু সাবজুডিস হয়ে আছে আমি এটা কিছু কথা কব নিম হলেও বিদ্যালয়খনের ইতিহাসের একটা ঐতিহ্য আছে সেই ঐতিহ্য মান হলে আমি ভবিষ্যতে কেউ নিদোষিম হ্যাঁ যেহেতু কথাটা সাবজুডিস হয়ে আছে মানে যে কলো আমি যেহেতু সেই টাইমত নাছিলো আমি এসএমডিসির সভাপতি বা উপসভাপতি হিসাবে আসিলো কিন্তু আমি প্রত্যেকটা সময় বিদ্যালয়খন চাব পারা নাই আমি একটা সময় তাহো স্কুলের ক্লাস হয়েছে নাই শৈক্ষিক উত্তরণের কিনা ব্যাঘাত জন্মিছে নাই আমি সেইটা তাহো বা আমার উপসভাপতিও আহে কেতিয়াবা দেরিকে আহিছে নাই শিক্ষক এইখিন ক্ষেত্রে আমি সদায় সচেতন আছিলো এনেকা একটা ইনসিডেন্ট হব বলে আমি সপনতো ভাবা নাছিলো যেহেতু এগারী প্রশাসনিক বিষয়া আছে স্কুলখন চলাইছে লগত শিক্ষক শিক্ষয়িত্রী 40 জন 50 জন আছে তার ভিতর যে ছাত্র ছাত্রী বলি ছাত্রীসল বলি হব পারে মানে ভাবি পড়া নাই গতি এনেকা ভবিষ্যতের ক্ষেত্রে কিন্তু আমি আটাইতো কঠোর হয়ে যাব বহু ছলী এটা কইছে যে তখনকার কিনা ঘটনা ঘটিছে আমি গম পাইছো এটা কিন্তু আটাইতো দুঃখের বিষয় এটা আপনার যদি কইছে এইটা আমি প্রথম আপনার মুখে শুনিলো এবারও কে শিক্ষক শিক্ষয়িত্রীক নকলে বা আমাক কেউ নজনালে আমি আমি আজি আমি যদি সুদু অনুমতি দিব নিশ্চয় কেউ নিদিম নিশ্চয় দিম কিন্তু কথা আমিও জানিলে অন্তত আমি সদায় সচেতন হয়ে থাকো মূল উপসভাপতি আমি সভাপতি প্রত্যেকটা ক্ষেত্রে সচেতন হয়ে থাকো যেহেতু এইখান বিদ্যালয় আমার বিদ্যালয় আমার এই বিদ্যালয়ের ঐতিহ্য আমি সদায় রাখব বিচার 40 চনতে প্রতিষ্ঠা হয় এখন ঐতিহ্যমণ্ডিত এখন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় আর এই মহাবিদ্যালয়খনের আমিও প্রাক্তন ছাত্র গতি যি কাণ্ড সংঘটিত হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি অত্যন্ত দুঃখ পাইছো আর ঐতিহ্যমণ্ডিত বিদ্যালয়খনের যে গরিমা এই গরিমা যাতে কোনো কারণে ম্লান নপরে তার কারণে আমি সকলে সহায় সহযোগিতা কামনা করছো আর যদি তেখেত দুঃখী হয় দুঃখী হলে তেখেতের উপর উপযুক্ত শাস্তি প্রদান করবর কারণে প্রশাসনক আমি দাবি জানাইছো পোনপ্রথমে আমি মৰাণআঞ্চলিক টাইম ছাত্র সন্থার যুব বিগত তরফের এই কার্যক আমি শিক্ষা দিছো বিশেষ করে এজন শিক্ষাগুরু হয়ে ছাত্র ছাত্রীর উপর এনে ব্যবহার করলে এজন শিক্ষকর কিন্তু এনেকা চরিত্র হব নালাগে আমিও সেইখান বিদ্যালয়তে পড়ি আইলো আজি ইমান বছর হল আমি কোনোদিন এনেকা এজন শিক্ষক পোৱা নাছিলো আর দেখাও নাছিলো আর এই গোটেই শিক্ষানুষ্ঠানটোর সন্মান হানি করেছে এই অধ্যক্ষ প্রিন্সিপালজনে আর ভবিষ্যতে আশা করো এনেকাবোর শিক্ষকক কোনো ধরনের সুবিধা যাতে বিদ্যালয়ত নিদিয়ে তারবাবে মই প্রশাসনক এইটো অনুরোধ জানাইছো তেওঁৰ ওপৰত বিহিত ব্যবস্থা লব লাগে আর আমি তাই যুব পরিষদ মৰা আঞ্চলিক হৈ তেওঁক গৰিহণা দিছো ভবিষ্যতে তেওঁক এনে কার্যৰ পৰা বিৰত থাকিবলৈ আমি তেওঁক আজি এই ঠাইৰ পৰা তেওঁক সতর্ক কৰি দিছো কার্যসূচী যদি করে বা কোনোবা এজনে করে তেওঁৰ ওপৰত বিহিত ব্যবস্থা আমি লওয়ার চিন্তা চর্চা কৰিব লাগিব তেওঁক এই বিষয়ে যাতে কোনো ধরনের সুরঙ্গা নাথাকে তেওঁ ওলাই অহার আর তেওঁক কোনো কারণতে জামিন পোৱাৰ ব্যবস্থা হব নালাগে কারণ এগৰাকী কণমানি ছাত্রীক তেনেকুৱা ব্যবস্থা করেছে আর এই ব্যবস্থাটো করার কারণে মানবাসী হয়ে আমি লাজ পাইছো আর গোটেই অসমত মানব জাতিটোর কারণে এটা বড় লজ্জাজনক বিষয় হয়েছে গতি প্রশাসনে কোনো কারণে সুরঙ্গা নারাখি উচিত শাস্তি দিয়ক আর কোনো কারণে যে পুনের মান উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত প্রবেশ করব নয় আর মই মান প্রভু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় যি পরিচালনা সমিতি আছে পরিচালনা সমিতিকে অনুরোধ জানাইছো যাতে তেনে শিক্ষকক কোনো ধরনের অহার সুবিধা করে নিদিয়ে বা অহার ব্যবস্থা নকরে তেওঁলোকৰ প্ৰতি মোৰ অনুৰোধ থাকিল।